জিয়ানো বলছিলাম, এই ওটা টাঙা একটুখানি চলে আসবে, জানতে টাইম নিতে জানিয়ে দে যেগুলো এই পূজোর ইতিহাস সম্পর্কে কিছু বলুন। এই পূজোর প্রথম শঙ্কর চক্রবাগী সেখানে পূজা আরম্ভ করেন এবং পণ্ডিত স্বয়ং ভিগুরাম পণ্ডিত তিনি এখানকে এসে সিদ্ধি লাভ করেন এবং আমাদের এই পূর্বপুরুষ আজকে সাত পুরুষ ধরে আজকে আমরা এই পুজো করে আসছি। বর্তমানে আমিও 57 বছর পুজো করে আসছি এবং এখানে পঞ্চমন্ডির আসন কয়েক বছর আগে যখন এই চাঁদুনি সম্পূর্ণ হয় তখন এই যে এখানে যে আমার কাছে এরা গিয়েছিল যে এই যে মা যেখানটা দাঁড়িয়ে আছে এইখানটা আছে পঞ্চমন্ডির আসন, তখন আমার বাবা ছিলেন বেঁচে, তা এরা বলেছিল যে সম্পূর্ণ আমরা বাঁধা বইটে, তো আমার বাবা বললেন যে না ওখানে 5টা মন্দির আছে, মা যেখানে থাকবে ওখানটায় মাটি থাকবে। এবং তৎকালীন তখন তো তখনকার দিনে এইখানকার সিদ্ধিলাভ হয় ভিগুরাম পণ্ডিতে এবং বহু পুরাণ ইতিহাসের ধরে এই পূজা চলে আসছে। নবদ্বীপের প্রথম রাস পুজো এটি? এইটি। আচ্ছা, এই পূজার নাম? এরানিয়া কালী। এই জায়গার নাম? জিয়ারাপাড়া। কত বছরের প্রাচীন এই পুজোটি? এটা মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলের। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র ভট্টাচার্য।